ইকেরা একরা পারো একেরা ইকরা ইকেরা ইকরা পারো ইকেরা ইকরা ছয় দেখা যাক দয়ালু আল্লাহ কি বলেছেন আমাদের এখানে আমাদের জন্য আল্লাহ বলছেন এখানে আউজিবালি শেতাব্জি মিস লেখা নাই ইউজা দিলু নাকাফিল হাট কে بعدما تبين تعلم يساقون الى الموت وهم ينظرون স্পষ্ট ভাবে প্রকাশিত হওয়ার পরও তারা তোমার সাথে সত্য নিয়ে বিতর্কে লিপ্ত হয় মনে হয় যেন তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে আর তারা তা দেখছে এইখানে ওই যে এর আয়াতে যে বলা হয়েছে যে দুই গ্রুপের মাক্কার দুইটা দল একটা দল ব্যবসা বাণিজ্য করে যাচ্ছিল মশিকরা আর ওদিকে আরেকটা দল আসছিল যুদ্ধ করতে বদরে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসছে তখন মত দিয়েছে যে আমরা ওই যেটা কাফেলা যাচ্ছে ব্যবসা বাণিজ্যর জিনিস নিয়ে ওইটা আক্রমণ করি তাহলে তো অনেক গনিমত পাবো কিন্তু আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছে যে না যেতে হবে বদরের ময়দানে ওদেরকে ওখানে প্রতিহত করতে হবে নাহলে তোমাদেরকে ধ্বংস করে দিবে আল্লাহ নবী ওই গেলেন বললেন না আমরা যাব বদরে ওরা আসছে ওখানে তখন স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও তারা তোমার সাথে সত্য নিয়ে বিতর্কে লিপ্ত হয় যে না বোঝা যাচ্ছে কেউ কেউ হয়তো বলছিল না আমরা এইদিকে যাবো আমরা ওই দিকে না এবং তারা মনে হয় যেন তারা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে তারা দেখছে যে বদরে গেলে তো আমরা সব মরে যাবো আমাদের তো মেরে ফেলবে ওরা এত শক্তিশালী ওরা এত হাতি ঘোড়া নিয়ে আসছে হাতি নিয়ে আসছে নিয়ে আসছে তারপর কি বলছে আর যখন আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দেন যে দুই দলের এক দল তোমাদের আয়ত্তি আয়ত্তাধীন হবে আল্লাহ বলে দিয়েছেন যে ওই যে দুই দল একটা যাচ্ছে ব্যবসাবানজির মালপত্র নিয়ে আর একটা যুদ্ধ করতে আসছে দুই দল এই এক দলের এক দল তোমাদের আয়াত তিন হবে анハালাকুম অথবা দুনা عن গায়র যাতি শাকরা যাতি শৌকতি তাকুনু লাকুম ইউরিদুল্লাহু আই ইউহিক আল হাক্কা বিকালিমাতিহি অথচ তোমরা চেয়েছিলেন নিরাস্ত দলটি তোমাদের আচ্ছাদিন হোক দেখেন কেউ কেউ সাবিদের চেয়েছিল যে যারা ব্যবসা বাণিজ্য নিয়ে যাচ্ছে ওরা ওদের নিরস্ত অ্যাটাক করি তাহলে আমরা মরবো না আমাদের শহীদ হতে হবে না আমরা অনেক গণিমত পেয়ে যাব হ্যাঁ আর আল্লাহ চাচ্ছিলেন তিনি তার বাণী দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করবেন এবং কাফিরদের মূলোচ্ছেদ করবেন দেখেন তাই আল্লাহ ইন্ডিকেশন দিচ্ছেন দুই দল তো দুই দিকে আসছে আছে অনেক তালি সাহাবি বলছিল না আমরা নিরস্ত্র দলে যাবো ব্যবসা বাণিজ্যের ওখানে যাব মালপত্র গুলো নিয়ে আসবো ওদের কাছে অস্ত্রপাতি নেই বা অল্প আছে আমরা সহজে ওদের কবজা করতে পারবো কিন্তু আল্লাহ তা চান নাই আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছে বদরের দিকে যাও কাফের অ্যাটাক করতে আসছে ওখানে যাও এটা চেয়েছিলেন আরে এখানেই দেখিয়ে দিবেন যে মুমিনরা আলটিমেটলি বিজয়ী হবে মুমিনরা বিজয়ী হবে এবং সত্য দিন প্রতিষ্ঠিত হবে কায়েম হবে থাকবে এবং কাফেরদের মূলচ্ছেদ করবেন আমরা জানি বদরের যুদ্ধে কাফেররা ভীষণভাবে পরাজিত হয়েছিল অনেক তাদের মারা গিয়েছিল বদরের যুদ্ধে বড় বড় কাফেররা মারা গিয়েছিল এরপর আমরা আট নম্বর একটা দেখি হাক্কা ওয়াই ইউব বাতিলা বা তিলা ও কারিহাল মুজরিম এটা এই যে তিনি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে প্রভাবিত করবেন সত্যকে সত্য যদিও অপরাধীরা তা অপছন্দ করে দেখুন সত্যকে সত্য মানে ইসলাম যে সত্য আর গায়ের ইসলাম যে মিথ্যা সেটা এই যুদ্ধেও প্রতিষ্ঠিত হয়ে যাবে যে ওরা এসেছে এক হাজারের বেশি নিয়ে আর মুসলিম দেখার কাছে ছিল মাত্র অল্প কিছু তিনশো তেরো জন তারপরেও মুসলিমরা জয়ী হয়েছে এখান থেকে আল্লাহ এই প্রথম যুদ্ধেই দেখায় দিলেন যে ইসলাম বিজয়ীর বেশে থাকতে এসেছে ইসলাম পরাধীন হয়ে থাকতে আসে নাই তোমরা যদি সঠিকভাবে থাকো সঠিকভাবে ইসলাম জানো এবং সঠিকভাবে ইসলাম মানো অমৌলিক বেশি করে করবা আর মৌলিক করো না এরকম অবস্থা যদি না হয় যে মৌলিক সব করবা তারপরে দেখবা অমৌলিকের বিষয়টা ওটা আল্লাহ মাফ করে দিয়েছেন ওটা মাফ করে দিয়েছেন তাহলে দেখবা যে কোথেকে আল্লাহ সাহায্য এসে যায় আল্লাহ এসেই হেল্প করবে আল্লাহর তরফ থেকে হেল্প আসবে কারণ আল্লাহ সত্যকে বিজয়ী রাখতে চায় কিন্তু বিজয়ী রাখতে গেলে আল্লাহ তো নিজে করে দেবেন আল্লাহ প্রোগ্রাম করে দিয়েছেন কি করতে হবে আল্লাহ প্রোগ্রাম বলে দিয়েছেন তোমরা শত্রুদের জন্য যুগ উপযোগী বস্তুগত এবং মানবীয় শক্তি জোগাড় করে রাখো যাতে শত্রুরা ওর কথা শুনে ভয়ে প্রকম্পিত হয় আমরা তো এসব কথা কোরআনে শুনি নাই রসুল্লাহ সাল্লাম তার যুগে যে শক্তি ছিল সে শক্তি তার ছিল হ্যাঁ ওদের তুলনায় কম ছিল কিন্তু ছিল ওনারও হাতি ছিল ওনারও ঘোড়া ছিল ওনারও তীর ছিল ওনারও ঢাল ছিল ওনার তো বেশি ছিল কিন্তু এটা সঠিক পথে ছিলেন ন্যায় আল্লাহ যেটা বলছেন ইসলামের শক্তি হচ্ছে ন্যায় সত্য তত্তাল ইকর হাফিদ্দিনা রুস্তু বিন গাই যে তোমাদের শক্তি দিয়েই হবে না সব সত্য শিক্ষা সত্য জ্ঞান সত্য আমল দিয়ে বিজয়ীটা হবে আর ওটা থাকতে হবে ওরা না থাকলে ওরা মিটিয়ে দেবে ওটা প্রতিরোধ প্রতিরোধমূলকভাবে থাকতে হবে বদরের যুদ্ধে তো রসুল আসলাম নিজে অ্যাটাক করেন নাই ওরা আসছে মদিনাকে উড়িয়ে দেওয়ার জন্যে রসুল্লাহ সহ সাহাবিদেরকে ধ্বংস করার জন্যে তখনই আল্লাহর অনুমতিতে বা আল্লাহর নির্দেশে রসুল্লাহ সহসালাম তার বাহিনী নিয়ে বদরে যায় ওনাদেরকে প্রতিহত করলেন এটা ডিফেন্সিভ ওয়ার্ক

বেআলফিন মিনাল মালায়কা মুরগিফিন দেখেন আল্লাহ কি অদা করেছিলেন বদরের যুদ্ধের সময় আল্লাহ বলেছিলেন যখন তোমরা তোমাদের রবের কাছে সাহায্য প্রার্থনা করছিলে তখন তিনি তোমাদেরকে জবাব দিয়েছিলেন এই বলে যে আমি তোমাদেরকে এক হাজার ফেরেস্তা দিয়ে সাহায্য করবো দেখেন ইন্তাস্তাগি ফুনা অব্বাকুম তোমাদের দশের রবের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে তখন রব ফাজুম ইন্নি মুমিদ্দুলাকুমিদ্দুকুম বি আলফিন মিনাল মালা একা আলফিন মানে এক হাজার এই যে তানবিন থাকলে ইউনিট হয় এক হয় এক হাজার এক হাজার ফেস্টা দিয়ে তোমাদের আমি হেল্প করব। তাহলে এই হেল্প করার জন্য কি লাগবে তার যারা একের পর এক আসবে ফেরেস্তা একের পর এক আসবে এক হাজার একের পর এক মহায়ত আলী এক হাজারের একসাথে আসে নাই আসছে একের পর এক এভাবে এখানে দেখেন আল্লাহ যে সাহায্যটা করছেন কখন সাহায্য করেছেন সাহায্য করেছেন যখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহুসাল্লাম এবং সাহাবাইক রাম উনাদের যতটুকু সঙ্গতি ছিল পোরা সেই সঙ্গতিটা ব্যবহারকে যতটুকু ফোর্স ওরা কালেক্ট করা ওদের সম্ভব ছিল সেটা করেছে করার পরে বদরে গেছেন খালেসিয়াতে তখনই আল্লাহ সাহায্য আসছে একটা যে কাপেরদের সাথে সাথে করতেন তাহলে এই সাহায্য আসতো না আসত না উনিও আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী যতটুকু যা দরকার যথাসাধ্য চেষ্টা করেছেন করে তারপরে হাজির হয়েছে এখান তো আমাদের শিক্ষা হলো আমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহর প্রোগ্রামে একটা বিষয়ে পালন করার জন্যে ওই প্রোগ্রামটা আমাদের জানতে হবে যুদ্ধ জয়ী হতে গেলে কি কি লাগে সেটা জানতে হবে কোরআন বলে দিয়েছে সেটা যথাসম্ভব রেডি করে প্রস্তুতি নিতে হবে আমার কিছুই নাই আমি জয় যুদ্ধ জয়ী হবে এটা তো রসুলের ব্যাপারও হয়নি এবং দেখেন অসুদের যুদ্ধে প্রোগ্রাম যেটা যুদ্ধে জয়ের সেটাকে যখন রসুল সঠিক নির্দেশ দিয়েছিলেন কমান্ডার ইন চিফ কমান্ডার ইন চিফ যথাযথ বলেছিল গিরিপথ খবরদার উঠবা না সাবাইক রাম গিরিপথ অরক্ষিত রেখে গনিমত নিতে চলে আসলেন প্রথম থেকে তো কাফেররা ঠকে গিয়েছিল কুশিকরা তখন খালিদ বিন ওয়ালিদ পিছন দিকটা এসে আক্রমণ করলো তাহলে আল্লাহর যে যুদ্ধ জয়ের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের ব্যর্থ ঘটিয়েছিলাম আমরা ফলে ওই বিপর্যয়টা হয়েছিল তাহলে এখান তো আমাদের শিক্ষা আমরা যা কিছু করতে চাই না কেন আল্লাহর প্রোগ্রাম সেটা কি সেটা করতে গেলে আল্লাহর প্রোগ্রাম কি সেটাকে জেনে নিয়ে সেই অনুযায়ী আমাদের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যেতে হবে এরপরে আল্লাহর সাহায্য আসবে আল্লাহ একেবারে কিছুই করি না আল্লাহর সাহায্য আসবে এটা আসবে না এটা আসবে না তাহলে মোহাম্মদ রসুল আসলামের ওই প্রিপারেশন নেওয়ার দরকার ছিল না তিনশো জন তারপরে হাতি ঘোড়া সব আছে ঘোড়া এসব নিয়ে অস্ত্রপাতি দিয়ে যাওয়ার দরকার ছিল না আবার ওদের যখন প্রোগ্রামকে ব্যর্থায় ঘটলো সবাইরাম সাথে সাথে আল্লাহ দেখিয়ে চলিবেক না চলিবেক না আমার প্রোগ্রাম অনুযায়ী চলতে হবে এটাও সাংঘাতিক এই প্রোগ্রামের অর্থটাই তো আমরা আমরা যাই না আমরা কদর হচ্ছে প্রোগ্রাম সে কদরকে করে দেয়ছে ভাগ্য কদরকে করে দেয় ভাগ্য কেনা ভাগ্য তাই হবে বিজ্ঞান ফাগো না ভাগ্যে যা আছে তাই হবে এই সব আবিষ্কার করেছে আমাদের মনীষীরা এটা করেন নাই আমাদের ফেলে দিয়ে গোয়েন্দা মনীষীরা ওখানে লিখে দিয়েছে তাহলে কিন্তু এসেছিল এক হাজার ফেরস্তা এখান থেকে বুঝতে পারা যায় আমরা যদি এরকম কোনো সিচুয়েশনে কখনো পড়ে যাই সেখানেও আল্লাহ ফেরেস্তা দিয়ে সাহায্য করার একটা রীতি আল্লাহর আছে ওখান থেকে ওটা দেখিয়ে দিলেন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন বদরের যুদ্ধ দিয়ে তার মানে এটা খালি ওইখানেই থাকবে আর কোথাও হবে না তা কিন্তু না সব জায়গায় হতে পারে যদি এরকম কোন সিচুয়েশন হয় ইসলামকে টিকিয়ে রাখার সিচুয়েশন সেখানে যদি যারা চেষ্টা করছেন তারা যদি যথাযথভাবে চেষ্টা করেন স্থির পদে দাঁড়িয়ে থাকতে পারেন সাহায্য আসবে ফেরেস্তাদের সাহায্য আসবে কোনো না কোনোভাবে আসবে কোনো না কোনো ভাবে আসবে আজ মুসলিম জাতির যে জ্ঞানের অবস্থান সেটা তো ওই সেই জাহিলি যুগের অবস্থা যুগের অবস্থা এই জাতি তো জ্ঞানের উৎসের মধ্যে নাই পুরা এখানে শিক্ষা ব্যবস্থা কারেক্ট করাটা এক নম্বর কাজ হচ্ছে শিক্ষা ব্যবস্থা কারেক্ট করা তা নাহলে তো ওই মানুষই তৈরি হবে না যে মানুষ দিনকে প্রতিষ্ঠা করবে তারা তৈরি হবে না যা এখন হচ্ছে না সারা বিশ্বে হচ্ছে না কাজেই এখান থেকে আমাদের অনেক শিক্ষার আছে অনেক কোরআনের প্রতিটা থেকে অনেক শিক্ষা আমরা কি আর আল্লাহ এ ব্যবস্থা করেছেন কেবল সুসংবাদ দেওয়ার জন্য যেন তোমাদের মন প্রশান্তি লাভ করে দেখেন এই যে ব্যবস্থা করলেন যে ফেরেস্তা পাঠানো হবে এক হাজার একজন একজন করে আসবে এই যে সুসংবাদ এটা ওই বদরের যুদ্ধের সামনে রেখে বলা হয়েছে কিন্তু এটা যেকোনো সময় হতে পারে যে কোনো সময় হতে পারে আল্লাহ সাহায্য আসবে যদি ওরকম সিচুয়েশন হয় অমানো ইন আয়নদুল্লাহ অমান নাসর ইন আর সাহায্য শুধু আল্লাহর কাছ থেকে আসে মানে প্রকৃত সাহায্য একটা হচ্ছে আল্লাহর কাছ থেকে সরাসরি আসতে পারে আর একটা হচ্ছে আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী আসে এই সরাসরি আসে কথাটা দুই ভাবে হতে পারে একটা হচ্ছে প্রোগ্রাম অনুযায়ী আসে অতাৎকরিক ভাবে আসে আর একটা তাৎক্ষণিক ভাবে আসে অতাৎক্ষণিক ভাবে ওই প্রোগ্রাম অনুযায়ী আসে যা প্রোগ্রাম আল্লাহ করে রেখেছেন সৃষ্টি শুরুতে প্রতিটা কাজের প্রোগ্রাম করা আছে এইভাবে কাজটি যদি করো তাহলে সফল হবা এইভাবে করলে ব্যর্থ হবা এই যে প্রোগ্রাম এই প্রোগ্রাম আল্লাহর কাছ থেকে তাহলে আল্লাহর কাছ থেকে আসাটা দুই দৃষ্টিকোণ থেকে একটা হচ্ছে অতাৎক্ষণিকভাবে ভাবে আসা আর একটা তাৎক্ষণিক ভাবে আছে বেশিরভাগ ক্ষেত্রে অত্যাক্ষণিক হয় স্পেশাল ক্ষেত্রে আল্লাহ তাৎক্ষণিক ভাবে সাহায্য করেন ফেরেস্তা আসেন বা অন্য কোন ভাবে করা হয় ফেরেস্তা যে কোন ভাবে আসবে সেটা তো আমরা জানি না ফেরেস্তারা কিভাবে আসে ওইখানে যে ফেরেশতা বদরের যুদ্ধে আসছিল সেটা তো রকম ভাবে দেখতে পারা যায়নি কিন্তু সাবিরা ওখানে বলেছে ইয়াতে সাবিরা বলছে আমি মানে একটা মারলাম অতটা ইয়ে ঠিক মতো লাগবে কিনা লাগবে অতটা জোর মনে হলো না কিন্তু দেখা গেলো ঠিকই কাপড়ের ঘাড় দুই ভাগ হয়ে গেছে কাপড়ের ঘাড় দুই ভাগ হয়ে গেছে তাহলে এই যে আল্লাহ আল্লাহ হেল্পটা করলেন ফেরেস্তে যে আমরা ওই স্বামী ওইভাবে দেখে নাই একজন মানুষ হিসাবে আল্লাহ কিভাবে হেল্প করবেন নো পদ্ধতি কি হবে সেটা আমরা জানি না কিন্তু আমরা করবেন আল্লাহ যেখানে বলছে আমি করবো সেখানে আল্লাহ করবেন না তাহলে সাহায্যটা দুভাবে আসে একটা হচ্ছে অতক্ষণিক ভাবে অনুযায়ী আর একটা হচ্ছে তাৎক্ষণিক ভাবে আসতে পারে এই তাৎক্ষণিক হাকিম নিশ্চয় আল্লাহ মহাপ্রতাশালী ও প্রজ্ঞা ময় দেখেন এখানেও এ কথাটা বলে আল্লাহ মহাপ্রতাপশালী মানে মহাশক্তিধর এবং প্রজ্ঞাময় হাকিম এই হেকমার থেকে হাকিম হাকিমার থেকে হাকিম প্রজ্ঞামায় মানে আল্লাহ সকল জ্ঞান রাখেন বিজ্ঞান অর্থনীতি সমরনীতি যুদ্ধনীতি অস্ত্রনীতি প্রচার নীতি সব আল্লাহ জানেন কাজে যখন যেখানে যেভাবে দরকার হয় আমি হেল্প করবো আমি হেল্প করবো যেভাবে দরকার আমি তো সব আমার নলেজ আছে কোথায় কোনটা বেশি দরকার ওনার টেকনোলজিও হাইয়েস্ট টেকনোলজি জানা আছে ওনার তাই এখানে প্রজ্ঞাময় কথাটিতে বললেন সব টেকনোলজি আমার জানা আছে কোথায় কিভাবে হেল্প করতে হবে আমি এগুলো হেল্প করবো তোমরা সঠিকভাবে আমার কথাগুলো শোনো আমি যেভাবে বলেছি যে প্রোগ্রামগুলো আমরা দিয়েছি এগুলো জানো এগুলো জেনে পালন করো সাহায্য আসিবে এই কোন দিক দিয়ে আসিবে বুঝিতেই পারিবে না বুঝিতেই পারিবে না রাইট এরপরে আমরা এগারো নম্বর আয়াত ইন ইউনিভার্সিটি কোন নাশা আমানাতা মেনহু যখন তিনি তার পক্ষ থেকে স্বস্তির জন্য তোমাদের তন্দারে আসন্ন করেন এবং আকাশ থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন দেখেন ওই বদরের যুদ্ধে যে ভয় ভীতি ছিল হি ছিল যে মা এত এত রাসে এত শক্তিশালী আমরা কিভাবে যুদ্ধ করে পারবো আমরা তো সব মারা যাব শহীদ হয়ে যাব তখন আল্লাহ ওনাদের একটা তন্দার মতো ভাব দিয়েছিলেন যে তন্দারা আসার পরে ওনাদের মনের থেকে ওই সব চলে গেল এরপরে কি করলেন আকাশ থেকে তোমাদের পানি বৃষ্টি হয়েছিল কারণ যেখানে ছিলেন ওই জায়গাটা এমন ছিল যে পা অত শক্ত করে দাঁড়াতো না বালুর মতো যে বালুর এর পা শক্ত করে যুদ্ধ করার সময় পাটা শক্ত করে দাঁড়ানো লাগে পা যদি শক্ত না থাকে তাহলে তো হাতে যুদ্ধ করা কঠিন সেই জন্য আল্লাহ ওখানে বৃষ্টি এক পশলা বৃষ্টি হয়েছিল সে বৃষ্টি হওয়ার পরে ওই মাটিটা একটু শক্ত হয়ে গেল পান নিচে মাটি পেলেন পান নিচে দেখেনি আল্লাহ এইভাবে সাহায্য করেছে এইভাবে সাহায্য করেছে যাতে তা দিয়ে তোমাদের পরিচ্ছন্ন করা যায় ওই যে মনে একটু ভয় ছিল একটু ইয়ে ছিল পারবো কি পারবো না এইটা পরিচ্ছন্ন করলেন না একটা তন্দ্রা দিয়ে মনে প্রশান্তি আনলেন তোমাদের থেকে শয়তানের কুমন্ত্রণা দূর করা যায় এই যে একটুখানি তন্দ্রা দিলেন এর মাধ্যমে সন্তানদের তাদের ধোকা দিচ্ছিল মানে আরে পারবো কি মারা যেতে হবে পালাবো নাকি এই কুমন্ত্রণা ওই তন্দার পরে চলে গেল বলি এরবিতা আলা কুলু বিকুম তোমাদের মনকে দৃঢ় করা যায় তাহলে বোঝা গেল ওই তন্দ্রাটা দিয়ে মুসলিম যোদ্ধাদের মনে যে ভয়টা ছিল এটা চলে গেল এবং এ দিয়ে তোমাদের পাগুলোকে দৃঢ় করা যায় দেখেন তো আল্লাহ প্রথমে বললেন আমি তন্দ্রা দিয়েছিলাম এবং এক পক্ষে বৃষ্টি দিয়েছিলাম কি কারণে সেটা বললেন তোমাদের মনকে মনের থেকে যে শয়তান যে ভয় দিচ্ছিল পারবা কি পারবা না মরে যাবা সব মরবা মরবা মৃত্যু তো একেবারে এসেই গেছে এটা দিয়ে আমি তোমাদেরকে মনকে শক্তিশালী করেছিলাম শয়তানের ধোকাবাজির থেকে তোমাদের মনটাকে শক্তিশালী করেছিলাম এবং পাকে বাস্তবে দৃঢ় করছিলাম বৃষ্টি দিয়ে বৃষ্টি না দিলে কিন্তু ওইখানে থেকে মুসলিমদের যেদিকে ছিল ওই দিকটা ছিল একটু বালুময় পা সরে যাওয়ার মতো সেরকম বা অন্য কোনো মাটি ছিল যেখান থেকে পা থাকতো না পা স্থির থাকতে পারত না তাহলে দেখুন এই আদগুলো থেকে আমরা যে বুঝতে পারি আমরা যদি আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী সঠিকভাবে কাজগুলো করতে পারি পারি তাহলে আল্লাহ সাহায্য আসবে আমরা কি কাজটি করছি আমরা এখন আপনাদের সবাইকে নিয়ে আমরা বুঝতে পারছি যে মুসলিমদের জ্ঞানের মধ্যে ওই ধোকাবাজি করে অনেক মৌলিক ভুল ঢুকে নিয়েছে মৌলিক ভুল এমনকি তাপসিরের নীতিমালাও সম্পূর্ণ পাঠে দিয়েছে যার ফলে কোটি কোটি মুসলমান তাপসির করছে আসল তাপসির হচ্ছে না কারণ নীতিমালায় ভুল নীতিমালায় ভুল তার কিন্তু হতেই পারবে না আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে সেই চেষ্টাই করছি জ্ঞানের এই যে মহাবিপর্যয় এখান থেকে মুসলিম এবং মানব সভ্যতাকে আমরা সঠিক জায়গায় নিয়ে আসতে চাই এই জন্য এই যে আপনাদের নিয়ে এই প্রোগ্রাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ রব আলমিন এর শো করে দেয় করে এবং আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে শেষ করছি বাকি দল্লা রবুল্লা আলমিন আসসালামাইকুম ফিয়াম আলিল্লাহ